গরমের সাথে সাথে একটা প্রোডাক্টের কিন্তু খুব প্রয়োজন, সেটা হচ্ছে পাউডার। হ্যাঁ, আজকে আমরা সেরকমই একটি দুর্দান্ত প্রোডাক্ট বা সেরকমই একটি সব থেকে বেটার একটি প্রোডাক্ট নিয়ে আমরা রিভিউ করব। আশা করি নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে। তো আমরা কী প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে চলেছি অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই থাম্বনেল দেখে জানতে পেরেছেন, অবশ্যই জানাতে চাইবো এই মুহূর্তে আমরা ক্যান্ডিড পাউডারের রিভিউ করব। ইয়েস, এটা ডক্টরের প্রেসক্রাইব করা নাম্বার ওয়ান ব্র্যান্ড, দেখতেই পাচ্ছেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগলে, আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটা জোর করে প্রেস করে দিতে হবে, যাতে এই ধরনের নতুন ভিডিও আসলে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি ক্যান্ডিড পাউডারের সমস্ত তথ্যগুলো এক এক করে জানাবো, এবং বেস্ট বা কেন সমস্ত ডিটেলসগুলো দেবো, নিশ্চয়ই পুরো ভিডিওটা ভালো লাগবে। প্রথমে জানাবো ক্যান্ডিড পাউডারের মেন যে কম্পোজিশন, যেটা আমাদের স্কিনের ক্ষেত্রে প্রচুর উপকারী, এবং যত ধরনের বাজারে আপনি পাউডার ইউজ করেন সেটা যদি স্কিনের ক্ষেত্রে উপকারী হয় তাহলে যে কম্পোজিশনটা থাকবে সেটা হচ্ছে ক্লোরোটিমাজোল IP 1%, এটা রয়েছে। এছাড়া দেখাবো ক্যান্ডিড পাউডার ইউজ করার প্রথম এবং প্রধান কারণ, সেটা হচ্ছে এটা হচ্ছে ডাক্তারদের প্রেসক্রাইব করা নাম্বার ওয়ান ব্র্যান্ড। ক্যান্ডিড পাউডার চারটে স্কিনের রোগ প্রতিরোধ করে থাকে, চারটে। প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে ফাঙ্গাল, স্কিনের ফাঙ্গাল ইনফেকশনকে দূর করে, দেখতে পাচ্ছেন, স্কিনের ফাঙ্গাল ইনফেকশন দূর করে। সেকেন্ড যেটা রয়েছে সোয়েট র্যাশ, যেটা হচ্ছে আমাদের গরমের প্রথম এবং প্রধান সমস্যা, সেটা হচ্ছে ঘামাচি। ঘামাচি কিন্তু ক্যান্ডিড পাউডারে খুব কার্যকারী। থার্ড যেটা রয়েছে গরমের জন্য, তো এটা তো হবেই বস, গরমের রোদে বেড়ালে এটা হবেই, সেটা কি ইচিং, যেটা ক্যান্ডিড পাউডার ব্যবহার করলে ইচিং দূর হয়ে যাবে। আর চার নম্বর যে পয়েন্ট, স্কিন ইরিটেশন, মানে চামড়ায় যে বা স্কিনে যে জ্বালা জ্বালা ভাব, বেশি রোদে বেড়ালে স্কিনে জ্বালা জ্বালা ভাব হবে, সেটাও কিন্তু ক্যান্ডিড পাউডার আপনাকে 100% উপশম দেবে। আমি নিজে ইউজ করে আপনাদেরকে বলছি। তো বাজারে অনেক পাউডারের থেকে এটা কিন্তু বেস্ট, অনেক পাউডার ইউজ করে কিন্তু কাজ হচ্ছে না, এটা ইউজ করে দেখুন কাজ হবে। এইবার জানাবো আমার কাছে যে প্যাকটা রয়েছে, বিগার ইজ বেটার, এটা তো সবাই জানে, বড় প্যাক সবসময় বেটারই হয়। আর কি, নাও ইনে 120 গ্রাম প্যাক, মানে সব থেকে বড়ো প্যাকের মধ্যে এটা 120 গ্রাম। আর কি রয়েছে, হ্যাঁ এতক্ষণ পর্যন্ত অনেক বলেছি তথ্যগুলো, তার মধ্যে ফার্স্ট এবং মেন তথ্য, এটা ক্লিনিক্যালি প্রমাণিত, এটা যে কার্যকারী ভূমিকাগুলো যে সঠিকভাবে কাজ করে। আর কি জানাবো, এইবার জানাতে চাইবো এটা আপনি যে কোনো প্রবলেমে 7 দিন ইউজ করবেন, 7 দিনের মধ্যে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তারপরেও যদি কোনো কারণে আপনার এই 7 দিনে ইউজ করার পরে সলভ হচ্ছে না, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন আমরা ক্যান্ডিড পাউডারের কোম্পানির নামটা জানবো। হ্যাঁ, এটা জেলমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির প্রোডাক্ট, এবং এই কোম্পানিটা ফার্মা দিক থেকে ভালো এবং বেস্ট কোম্পানি, অনেকেই জানেন। এবার আমরা যেটা জানাবো, এটা ম্যানুফ্যাকচারিং ডেট থেকে কতদিন ইউজ করতে পারবেন, এটা ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 48 মাস এটাই ব্যবহার করতে পারবেন। আমার কাছে যেটা এক্সপায়ারি ডেট আছে 5/2026 পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেটটা। তো এবার একটু দামের কথায় আসি, দামের কথা অনুযায়ী বাজারে অন্যান্য পাউডারের তুলনায় এটার দাম তুলনামূলক বেশি। হ্যাঁ বস, মাল ভালো হলে দাম বেশি হবে, এটা সবাই জানে, তাই না? জিনিস ভালো তো দাম দিয়ে কিনতে হবে। তো হ্যাঁ, এটা 120 গ্রাম রয়েছে, যার দাম হচ্ছে 149 টাকা। অনেক পাউডারগুলো ইউজ করেন, অনেক রকম অ্যাড দেখে
এইটা ব্যবহার করে দেখুন, দেখবেন অনেকগুলো প্রবলেম সলভ হয়ে গেছে। আমার নিজের ক্ষেত্রে ইউজ করে আপনাদেরকে ইনফরমেশান করছি। এইবার জানাবো এটা এটা কীভাবে ইউজ করবেন, ইউজ করার পদ্ধতি। প্রথমত জানাবো এটা এক্সটার্নাল ইউজের জন্য, ইন্টারনাল নয়। ইউজ করার পদ্ধতি, যেখানে আপনার সমস্যা, যে কোনো জায়গায়, যে বাইরের স্ক্রিনে যে কোনো জায়গায় সমস্যা, আপনি সেই জায়গায় হালকা করে লাগিয়ে দিন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ম্যাক্সিমাম 7 দিন সলভ হতে সময় লাগবে, কিন্তু আমি যেটা দেখেছি সেটা ব্যবহার করা 2-1 দিনের মধ্যে প্রবলেম সলভ হয়ে যায়, যে সমস্ত সমস্যার কথা আপনাদের জানালাম। এইবার আমরা একটু খুলে দেখি কেমন। তো সাদা এবং লাল এই প্যাকেজিংয়ে আসে ক্যান্ডিড পাউডার, আর এটা আমি অলরেডি ইউজ করেছি, এটা আমি অলরেডি ইউজ করেছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি। এরকম কালারে এই পাউডারটা পাবেন, যেমন নর্মাল পাউডার হয়। সেন্ট যদি বলেন, সেন্ট নর্মাল, কোনো আলাদা কোনো সেন্টের মধ্যে নেই। আর এটা মনে করুন ঘামাচি হয়েছে, আপনি ঘামাচির জায়গায় এইভাবে আপনি দিয়ে দিতে পারেন, বা আপনি চাইলে কোনো রকম স্পঞ্জ ইউজ করেও ব্যবহার করতে পারেন। এই ছিল আজকের ক্যান্ডিড পাউডারের রিভিউটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বারবার বলতে পারবো না এরকম ধরনের রিভিউ আরও পাওয়ার জন্য। আর পাশের বেল আইকনটাকে প্রেস করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন দুর্দান্ত সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।